শেখ হাসিনার সন্তান আমেরিকাতে এই ভিসা নীতির ফলে বিপদে পড়তে যাচ্ছে, সেই জন্য সে ছটফট করতে করতে আমেরিকাতে দৌড়ে গেছে। দর্শক মন্ডলী, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমাদের প্রধানমন্ত্রীর ছেলে সজীব যে জয় আসলে তাকে নিয়ে যে কথাগুলো বলেছে তারেক রহমান বন্ধুরা, আসলে আমরা তার বক্তব্যটা শুনবো। আসলে আমাদের প্রধানমন্ত্রী কি আসলে আমেরিকায় গেছে জয়ের জন্য, এই ভিসা নিষেধাজ্ঞা কি জয় ভাইয়ের যে একটা প্রভাব পড়বে বন্ধুরা, এই বিষয়ে যে তথ্যগুলো দিয়েছে তারেক রহমান, তার কথাগুলো আমরা অবশ্যই শুনবো বন্ধুরা। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেবেন। তাই কথা বলাচ্ছি না বন্ধুরা, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। চামড়া ছেলা মুরগি যেরকম ছটপট করে সেই রকম ছটপট করে শেখ হাসিনার সন্তান আমেরিকাতে এই ভিসা নীতির ফলে বিপদে পড়তে যাচ্ছে, সেই জন্য সে ছটফট করতে করতে আমেরিকাতে দৌড়ে গেছে। 3 সপ্তাহ আগে নোটিশ পেয়েছে, লুকিয়ে রেখে আমেরিকাতে দৌড়ে গেছে এবং বাংলাদেশে এসে আড্ডুম বাগডুম করছে যে আমেরিকার বিরুদ্ধে এই করবে ওই করবে। এখন তাতে বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা এইটা দেখার কোনো সময় নাই, এটা বিবেচনা করার কোনো সময় নাই যে বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা। তার সন্তানকে বাঁচাতে হবে, সেখানে অনেক সম্পদ করেছে, অনেক অর্থ করেছে, অনেক বাড়িঘর করেছে, তা অস্থিরতা কাজ করছে যে আমার সন্তান এবার গেল। আমরা স্পষ্ট করে শেখ হাসিনাকে বলতে চাচ্ছি, এই সামনে যে ইলেকশন আসছে, নির্বাচন আসছে, আপনার অধীনে হবে না, শুধু আপনার অধীনে হবে না, এইবার যদি ভোট চুরি করেন, এবার যদি কেন্দ্রে বাধা দেন, ভোটারদেরকে নিয়ে প্রত্যেকটা উপজেলা নির্বাচন কমিশন অফিস আমরা ঘেরাও করব এবং ঢাকা বিভাগের প্রত্যেকটা ভোটারকে নিয়ে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘেরাও করব এবং ঢাকা মহানগরের যে ভোটারগুলো আছে তাদেরকে নিয়ে গণভবন ঘেরাও করব। একটা একটা করে ইট খুলে নেবো আপনাদের যদি আবার ভোট চুরি করেন। এবং অনেকে সেনাবাহিনীর উপরে ক্ষিপ্ত যে সেনাবাহিনী কেন নামে না। আরে ভাই, জনগণ না নামলে সেনাবাহিনী কি করবে? 2018 সালে জনগণ নেমেছিল, সেনাবাহিনী নামবে কিভাবে? সেনাবাহিনীর মনে অনেক কষ্ট। 2009 সালে তাদের একটা বড় একটা ক্ষতি করা হয়েছে, পিলখানার হত্যা, তারাও বুকে পাথর চেপে আছে। জনগণ আপনারা নামেন, দেখবেন সেনাবাহিনী আপনাদের পায়ে সালাম করে ওই বন্দুকের গুলি উল্টা দিকে ধরবে। সেনাবাহিনী ডিজে ভাই কেউ জনগণের বিরুদ্ধে না, আপনারা সঠিক সময় নামেন। আমরা গণ অধিকার পরিষদ আমাদের প্রত্যেকটা সদস্যকে বলে দিয়েছি, যেখানে যেখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয় প্রত্যেকটা জায়গায় আপনারা নামবেন। সেটা বিএনপি করছে না, কোন বাম সংগঠন করছে না, ডান সংগঠন করছে, গোনার টাইম নাই। এবং আমরাও আমার বিএনপি বন্ধুদেরকে বলতে চাচ্ছি যে আপনারা আবার যদি হাসিনার অধীনে নির্বাচনে যান, আপনারা আশ্বস্ত করেছেন যাবেন না, কিন্তু যদি যান, যতক্ষণ পর্যন্ত নীতিতে অটল থাকবেন, গণ অধিকার পরিষদ তার শেষ রক্তবিন্দু দিয়ে গণতন্ত্রের সংগ্রামী হিসেবে আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি নির্বাচনে যান তাহলে কিন্তু আমরা কিন্তু আগে বলে দিয়েছি যে শেখ হাসিনার অধীনে কেবলমাত্র বেইমানরা নির্বাচনে যেতে পারে। আমরা এই কালসাপকে আর একবারের জন্য বিশ্বাস করতে চাই না। 2008 সালে এই কালসাপকে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ 14 বছরের জন্য ভোট হারিয়েছে, একবার ভোট দিয়ে। এই কালসাপকে আর আমরা সুযোগ দিতে চাই না। আমরা ধন্যবাদ সবাই। দেশের জনগণের অধিকারের জন্য লড়ছে, গণতন্ত্রের জন্য লড়ছে, এবং সবচেয়ে বড় কথা নামটা গণ অধিকার, জনগণের অধিকার। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা স্লোগান আছে, টেক ব্যাক বাংলাদেশ। এটা আওয়ামী লীগরা অনেক নেগেটিভলি প্রচার করে, বাট অর্থ হচ্ছে যে বাংলাদেশের জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। তো গণ অধিকার পরিষদ ওই কাজটাই করছে এবং সেজন্য আমি গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। ভিসা পলিসি, আমি রাজনৈতিক একজন কর্মী, রাজনৈতিক কর্মী হিসেবে সাদামাটা ভাবে যদি প্রথমে শুরু করতে চাই, বলতে হয় যে বর্তমান ভোট ডাকাত সরকারের জন্যই এই ভিসা নীতি আরোপ হয়েছে, সোজাসুজি কথা, এর বাইরে কোনো কথা নাই। এখন অবশ্যই দুঃখজনক, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত যে বাংলাদেশের উপরে এই ধরনের একটা ভিসা পলিসি, শুধু বাংলাদেশ স্পেসিফিক এই ভিসা পলিসি যুক্তরাষ্ট্র আরোপ করেছে। আমাদের জন্য সারা পৃথিবীতে যেসব বাংলাদেশিরা আছে তাদের সকলের জন্য লজ্জাজনক, এবং এই লজ্জা বয়ে এনেছে শেখ হাসিনা সরকার, আর কোন সরকার না। এখন আসেন ওবায়দুল কাদের সাহেব, আর তথ্যমন্ত্রী যিনি প্রত্যেকদিন আমাদেরকে নতুন নতুন তথ্য দিচ্ছেন, উনি বলছেন যে এখানে আমাদের ভয়ের কোনো কারণ নাই, এটা বিএনপির ঘুম নষ্ট হয়ে গেছে, বিএনপির জন্য এই পলিসি আসছে। ভাই, বাংলাদেশ সরকারকে আমরা যতদূর জানি মে 3 তারিখে অফিসিয়ালি জানানো হয়েছে যে এই ভিসা পলিসি আসছে। তারপর থেকে বর্তমানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে বিনা ভোটে, উনি একাধারে কিন্তু স্টেটমেন্ট দিয়ে গেছেন। উনি জাপানে গেছে, কেন গেছে আমরা জানি না, যুক্তরাষ্ট্রে গেছে, যুক্তরাজ্যে গেছে, বিভিন্ন জায়গায় উনি ঘুরে বেড়াচ্ছে এবং সব জায়গায় গিয়ে উনি বক্তব্য রাখছেন এবং ফিরে এসে বক্তব্য রেখেছেন যে যুক্তরাষ্ট্র থেকে আমরা কিছু কিনবো না। 2 দিন পরে দেখলাম যুক্তরাষ্ট্র থেকে আমরা চিনি আনছি, ফার্টিলাইজার আনতেছি। আচ্ছা, তারপরে উনি বলেছেন যে যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় দেখতে চায় না, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। এটা মে 3 তারিখের পরের ঘটনা। ক্রোনোলজিক্যালি যদি দেখেন,
মাথা তো তখনই ওবায়দুল কাদের সহ সবার খারাপ হয়ে গেছে। আজকে এই যে সবাই বলছে যে এই ভিসা নীতিটা স্যাংশনের চেয়েও খারাপ, কেন বলছে? কারণ ইট অ্যাপ্লাইজ টু এভরিবডি, কেউই কিন্তু এর থেকে রেহাই পাচ্ছে না। এখানে একজন আমাদের একজন ভাই বলে গেছেন যে যারা পড়াশোনা, যারা আমাদের ইয়াং জেনারেশন, যারা বাইরে পড়াশোনা করতে যেতে যাচ্ছে বা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ছে, তাদের জন্য এটা একটা হুমকি। যারা ছাত্রলীগ করে বা যুবলীগ করে, বাইরে পড়তে যেতে চায়, ভালো হতে চায়, ভদ্র হতে চায়, লিগ ছাড়তে চায়, তাদের জন্য এটা একটা হুমকি। তো এই হুমকি তো সবার জন্যে। এখন বের হচ্ছে ভাই বাংলাদেশের থানাগুলোতে যে ওসিগুলো আছে তাদের কত ছেলে মেয়ে বিদেশে থাকে, এখন বের হইতেছে ইনফরমেশন। তো সুতরাং আপনারা যদি আমেরিকান এই যুক্তরাষ্ট্রের যে এই স্টেটমেন্টটা, এটা যদি আপনারা ফলো করেন, তাহলে আমরা আমরা দেখতে পারি যে তারা ওবায়দুল কাদের সাহেব যেটা চাপাতে চাচ্ছে বা আওয়ামী লীগ যেটা চাপাতে চাচ্ছে বা জনগণকে খাওয়াতে চাচ্ছে, জনগণ খাচ্ছে না, যে বিএনপি বা বিরোধী দলের উপরে এই 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 স্যাংশনটা বা এই ভিসা পলিসিটা, সেটা একেবারেই মিথ্যা। কারণ তারা স্পেসিফিক্যালি বলে দিয়েছে কার কার উপরে এই নীতিটা অ্যাপ্লাই করবে, বর্তমান এবং সাবেক সরকারি কর্মকর্তা, সিক্রেট সার্ভিস, মানে আমি যেটা বুঝি যে বিভিন্ন ধরনের সংস্থা যেসব আছে বাংলাদেশে সরকারের অধীনে, সেসব সংস্থা, পুলিশ, র্যাব, বিজিবি, অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আছেন রাজনৈতিক বিরোধী, হ্যাঁ সরকারি এবং বিরোধী সকল রাজনৈতিক দল নেতাকর্মী, এবং সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ, যেটা আগে কখনোই কোনো বিদেশি রাষ্ট্র বা কোনো দেশের উপরে আরোপ করেনি, সেটা হচ্ছে জুডিশিয়ারি, বিচার বিভাগ। আজকে আমাদের সিনিয়র একজন আইনজীবী ছিলেন, উনি চলে গেলেন, ওনার এই কথাটা বলা উচিত ছিল যে বিচার, কোনো দেশের বিচার বিভাগে বিভাগকে এই ভিসা পলিসির আওতায় আনা, এটা প্রমাণ করে যে সেই দেশে কোনো আইনের শাসন নাই, কোনো বিচার বিভাগ নাই, কোনো আইন নাই। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার যে ভিসা নীতি কেন দেওয়া হয়েছে। এর থেকে আমরা যেটা এখানে সেমিনারের আলোচ্য বিষয় যে বাংলাদেশের কি সংকট, অবশ্যই সংকট, বাংলাদেশের যেটা প্রধান সংকট সেটা হচ্ছে গণতন্ত্রের সংকট, ভোটাধিকারের সংকট, অর্থনৈতিক সংকট, এবং এই সকল সংকটগুলো আমরা কখনোই আমরা পার হতে পারবো না যতদিন পর্যন্ত এদেশে একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে। আপনি রোহিঙ্গা সিচুয়েশন দেখেন, ওখানেও কিন্তু বাংলাদেশ সরকার 100% ব্যর্থ। একটি দেশ চায়নার উপর ডিপেন্ড করে বসে আছে বা যে রোহিঙ্গারা তার চায়না রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবে, কিন্তু একটা রোহিঙ্গাও আজ পর্যন্ত তারা ফেরত পাঠাতে পারে নাই। যেখানে বাংলাদেশ সরকারের সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, বিএনপি যখন সরকারে ছিল, যতবার এই রোহিঙ্গা সংকট এসেছে বিএনপি সরকার কিন্তু অত্যন্ত সফলতার সাথে এই রোহিঙ্গাদেরকে তাদের সসম্মানের সাথে তাদের দেশে ফেরত পাঠাতে পেরেছে। সুতরাং এই এই সরকার সর্ববিষয়ে ব্যর্থ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রাইভেট সেক্টরের যে সম্পর্ক, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ইউএসএইডের অসংখ্য প্রজেক্ট বাংলাদেশে চলছে, বাংলাদেশের মানুষের জন্য চলছে, বাংলাদেশের সারা জেলায় জেলায় গ্রামে গ্রামে চলছে। সুতরাং এই যে যুক্তরাষ্ট্র এবং বিদেশি ওয়েস্টার্ন ডেমোক্রেসি যারা গণতন্ত্রকে নিয়ে কথা বলে, মানবাধিকার নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার একটা জিহাদ ঘোষণা করেছে, এবং সেইটা বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের নতুন প্রজন্মকে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এফেক্ট করছে। আজকে একটা কথা পরিষ্কার, তারা জনগণের, বাংলাদেশের জনগণের কথা ভাবে না, 17 কোটি মানুষের কথা ভাবে না। যদি ভাবতো তাহলে শুধু একটা দুইটা দেশ নিয়ে পড়ে থাকতো না, তারা সকল দেশের সাথে একটি সুসম্পর্ক রেখে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করতো। কিন্তু তারা চিন্তা করছে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, বিনা ভোটে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। কিন্তু আমরা মনে করি গণ অধিকার পরিষদের মতো এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে একজন বলেছেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের 17 জন টকবকের যুবক অলরেডি শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে গত 6 মাসে এই এই আন্দোলন করতে গিয়ে, এই যুদ্ধ করতে গিয়ে। সুতরাং বিএনপি মাঠে আছে, বিএনপি মাঠে থাকবে। আমরা আশা করি গণ অধিকারের মতো ইয়াং জেনারেশন, নতুন যারা চিন্তা করছে, জনগণকে নিয়ে ভাবেন, যারা দেশপ্রেমিক, তারাও এই আন্দোলনে শরিক হবেন। এবং অবশ্যই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আগামী নির্বাচন শেখ হাসিনাও এভাবে করতে পারবে না, এবং আগামী নির্বাচন এবং পরিষ্কারভাবে পার্টিসিপেটরি 2018 সালে হয়েছিল, পার্টিসিপেটরি হইলেই ইলেকশন সুষ্ঠু হয় না। 2018 সালে আমরা সবাই ইলেকশনে গেছিলাম, কি অবস্থা হয়েছিল, এই ভোট ডাকাতরা কিভাবে নিশিরাতে ভোট ডাকাতি করছিল আমরা দেখেছি। সেটা পার্টিসিপেটরি হলেই হবে না, আমাদের এমন একটি ব্যবস্থা লাগবে যে ব্যবস্থার আন্ডারে সকল রাজনৈতিক দল এবং মত নির্বিঘ্নে ভোটে যেতে পারবে এবং ভোটাররা ভোট দিতে পারবে, এবং সেই ব্যবস্থার জন্যই আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম, এবং সেই সংগ্রাম চলবে। আবারও আমি গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এই সেমিনার আয়োজন করার জন্য, এবং আজকে এই এই ফোরাম থেকে এই ভিসা নীতি
নিয়ে যে আওয়ামী লীগ যে মিথ্যাচার করছে, যে মিথ্যা কথা বলছে, সেগুলো আরো আমরা বেগবান হবে এবং তাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো, সেই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। দর্শক মন্ডলী, এই ভিডিও জুড়ে যে আপনারা তথ্যগুলো পেলেন সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। বন্ধুরা, আপনারা এই যে জয় ভাইকে নিয়ে যে কথাগুলো বলেছে তারেক ভাই, তার সম্পর্কে আপনাদের কি বলার আছে? এই জয় ভাইকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে, আসলে জয় কি বাস্তবে কি আমেরিকার নিষেধাজ্ঞায় পড়বে? বন্ধুরা, আসলে এটা আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়া কিন্তু দেখি অনেকে এই কথা বলে, আসলে প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে খুব সে ভয়ের ভিতরে আছে। হ্যাঁ, বা অনেক কথাই শোনা যায়, কিন্তু দেখি অনেকে অনেক ধরনের আলোচনা করে এই বিষয়ে। বন্ধুরা, তা আমরা তারেক ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো পেলাম, বন্ধুরা আগামী যে জাতীয় নির্বাচন ঘিরে বিষয় নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা অনেক তথ্য পেলাম এই ভিডিও জুড়ে। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি বলার আছে অবশ্যই আপনারা বলতে পারেন, নিচে কমেন্ট বক্স ফাঁকা আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।